সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে ক্যালকুলেটার আপনাদের সামনে রেখেছি তো এই ক্যালকুলেটরে অনেকগুলো ব্যাটন রয়েছে যে ব্যাটনগুলোর ব্যবহার আমরা অনেকেই জানি না যেমন মনে করুন এম ইউ এম আর সি এম মাইনাস এম প্লাস এগুলো নিয়ে আমি এক দুটো ভিডিও অলরেডি বানিয়েছি ভিডিও দুটির লিঙ্ক নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা দেখেনি প্লিজ ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে এখানে যে সমস্ত বাটন রয়েছে তো এই যে গো টু দেখতে পাচ্ছেন এই দিকে লেখা কী রয়েছে ডি আই এস পি এর ঠিক ডান দিকে লেখা রয়েছে গো টু এই গো টু বাটনের কাজ কি আজকের ভিডিওতে এই গো টু বাটনের ব্যবহার আমরা শিখব তো ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো ভিডিওটি শুরু করার আগে অনেকেই আমিন সার্ভে সম্পর্কে বারবার জিজ্ঞাসা করেন বিক আমিন সার্ভে ভালো কোথায় করবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যে ইনস্টিটিউটের অ্যাড্রেস দিচ্ছি ইনস্টিটিউটের নাম হচ্ছে ডায়মন্ড শিক্ষা ভবন এটি এর মেন ব্রাঞ্চ হলো ডায়মন্ড হারবার সাউথ চব্বিশ পরগনাতে এবং এর আলাদা আলাদা আরও ব্রাঞ্চ রয়েছে ইনস্টিটিউট রয়েছে সেন্টার শিয়ালদাতে রয়েছে সোনারপুরে রয়েছে চৈতন্যপুর অর্থাৎ মেদিনীপুরে রয়েছে এবং এখানে আমি ফোন নম্বরও দিয়েছি সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ওয়ান ফাইভ এইট নাইন সিক্স এর ডিটেলস নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ বিস্তারিত জানতে আপনারা দয়া করে এই নম্বরে ফোন করবেন কত ফিস কত মাসের কোর্স ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স বাকি যাবতীয় যা কিছু কোশ্চেন করা অবশ্যই এই নম্বরে আপনারা ফোন ফোন করতে পারেন এবং অফিস দয়া করে করবেন তো যে মূল বিষয় হলো ভিডিওর সেটি আমরা দেখে নেব গো টু আপনারা যে সমস্ত ক্যালকুলেটার এই গো টু বাটনটি দেখতে পান আশা করি হয়তো অনেকে এই গো টু বাটনের ব্যবহার করেন না অনেকেই তো জানে না যে গো টু এই যে ক্যালকুলেটার এই ক্যালকুলেটা এই যে গো টু এই যে বাটনটি রয়েছে এর কাজ কি কিভাবে এর ব্যবহার করতে হয় তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গো টু মানে সাধারণত আমরা কি জানি যাও যাও কোথায় যাব এই যে ক্যালকুলেটার এই গো টু বাটন চেপে আমরা কোথায় যাব কোথায় যাব সেই হিসাবটা এখানে এই কোথায় যাব এই যে প্রশ্নের মধ্যে এই যাও কোথায় যাব ধরুন আপনি কোনো একটি বড় হিসাব করছেন আর সেই হিসাবের মধ্যে কোথাও একটি সংখ্যা ভুল এন্টার করেছেন তাহলে আপনার হিসাবের মধ্যে ফাইনালি রেজাল্টটা ভুল হবে তাই না আপনি একটি হিসাব করছেন ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস তো নাইনের এইট নাইন নামের আপনি কি করেছেন ডবল এইট করেছেন তো সেক্ষেত্রে কি হবে ফাইনালি যে রেজাল্টটি আপনি চাইছেন সেটি ভুল হবে তো আমরা সাধারণত কি করি একটা হিসাব আমি এখানে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে তো সেই জন্য আমি এখানে লিখে অলরেডি রেখেছি যাতে ভিডিওটি সময় না অনেক লং হয়ে যায় তো এখানে ডিসক্রিপশন পিস ভ্যালু তো হিসাবটা পরস্পর যোগ করে নেব তো ক্যালকুলেটার এক পিস দাম কত দেড়শো টাকা স্কেল এক পিস দাম কত কুড়ি টাকা পেন এক পিস দাম কত পনেরো টাকা পেনসিল এক পিস দাম দশ টাকা নোটবুক এক পিস দাম পঞ্চাশ টাকা কাটার এক পিস দাম দশ টাকা এরেজার অর্থাৎ রাবার যেটা দিয়ে মোছে তার দাম আট টাকা তো এইগুলো আমরা পরস্পর যোগ করব তো প্রথমে কত দেড়শো দেড়শো তারপর তারপরে কত কুড়ি টোটাল কত এলো দুশো তেষট্টি অর্থাৎ এই যে প্রোডাক্টগুলোর দাম আমি এখানে ভ্যালু রেখেছি ভ্যালুগুলো টোটাল যোগ করলে কত দুশো এটা তো আমরা খুব সহজে বুঝলাম তো এই রকম মনে জুড়তে গেলেন টোটাল আপনি যা কিছু প্রোডাক্ট তার দাম ভ্যালু রেট সব কিছু যোগ করে করে আসলে এসে টোটাল সাপোজ দুশো তেষট্টি রয়েছে এখন এই বটামের মাধ্যমে কী করলেন আপনি যে কোনো এই প্রোডাক্টের দাম আপনি চেক করতে পারবেন ক্যালকুলেটারে যে আমি এই স্কেলের দাম কুড়ি টাকা ঠিক রেখেছি কি না পনেরো টাকা ঠিক এখানে আমি এন্টার করেছি কি না কারণ এখানে যদি আমরা এন্টার যদি ভুল করি এখানে যে লেখাটা রেজাল্টটা লিখছি এই টোটালে এটা তো ভুল আসবে তো প্রথমে কিভাবে চেক দেওয়া যায় এই টু বটামের মাধ্যমে চেক করা যায় এক নম্বর এক নম্বর চেক করা যায় যেমন দুশো তেষট্টি সাপোজ মনে করেন এই পেনটির দাম পনেরো টাকা আমরা ঠিকঠাক এন্টার করেছি কি একবার এই ক্যালকুলেটারে দেখে নিয়ে যাক আমরা সাধারণত ভুল করলে কী করি সবগুলো আবার এই এসি বা সি বাটনে কেটে দিয়ে আবার পুনরায় প্লাস করতে করতে প্লাস করতে করতে আবার রেজাল্টে নিয়ে আসি তো যখন লম্বা হিসাব হয়ে যাবে অনেক বড় হিসাব হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের খুব বিরক্ত ফিল হবে তো এর একটা শর্টকাট পদ্ধতি হলো এই গো টু তো সাপোজ এই পেনের যে দামটা আমরা এখানে ঠিকঠাক এন্টার করছি কিনা একবার চেক করে নেওয়া যাক তো প্রথমে এই যে দুশো তেষট্টি রয়েছে এটা তো এইটা তো টোটাল হলো তো এবারে আমরা গো টুতে যাব গিয়ে এই গো টু এই এখানে লেখা উঠেছে দেখুন গো টু তো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বলি এটা খেয়াল রাখতে হবে এইটি হলো এই সংখ্যাটা আমরা প্রথমে এন্টার করেছি এটি হলো এক নম্বর এই সংখ্যাটা আমরা সেকেন্ড বার এন্টার করেছি এটি হলো দুই নম্বর এই সংখ্যাটায় পনেরো সংখ্যাটি অর্থাৎ এই টাকাটি এন্টার করেছি ক্যালকুলেটারে তিন নম্বরে এইভাবে পরস্বার আমরা এন্টার করেছি তো আমরা পেন কত নম্বরে এন্টার করেছি তিন নম্বরে তো গো টু এখানে আমি এন্টার করলাম বা ক্লিক করলাম তো তিন এবারে আমরা তিন নম্বর দেখবো তিন চাপলাম তিন আসলো আবার আমরা গোটুতে টুতে টাচ করবো বা ক্লিক করব বা এন্টার করব দেখুন এই পনেরো চলে আসছে পারফেক্ট পনেরো চলে এসছে এইভাবে যে কোনো প্রোডাক্টের তার এই নাম্বারিং সিস্টেম ওয়াইজ আপনারা চেক করতে পারুন একে ক্যালকুলেটারে ঠিকঠাক এখানে আপনি এন্টার করেছেন কি না তো পনেরো দেখাচ্ছে তো আমরা সেই দুশো তেষট্টিতে আবার ব্যাকে কীভাবে যাব আবার এই প্লাস চিহ্নটা টাচ করব বা ক্লিক করব বা এন্টার করব দুশো তেষট্টি এই গো টু বাটামের মাধ্যমে আমরা কি চেক বুঝলাম কিভাবে চেক করা যায় এই গো টু বাটামের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট বিষয় হলো কারেক্ট করা হিসাব সংশোধন করা বা কারেক্ট করা কারেক্ট করা কারণ সাপোজ মনে করেন এই পনেরো টাকা এই পনেরোর বদলে আমি সাপোজ ষোলো এখানে টাচ করে দিলাম বা এন্টার করলাম তাহলে এই দুশো তেষট্টি আসবে না বা এই পেন্সিলে দশ টাকার বদলে শুধু এক মারলাম সাপোজ এখানে আমি ভুল করছি আবার ভুল করছি মনে করুন এই ক্যালকুলেটার এক পিস প্রথম সংখ্যাটা কত দেড়শো দেড়শো তারপরে কত কুড়ি কুড়ি তারপরে কত পনেরো এখন পনেরো আমি কি করলাম ভুলবশত পনেরো এক এবং পাঁচ পরস্পর হলে তবে তো পনেরোই এক দিয়ে প্লাস করলাম পাঁচ এন্টার করতে ভুলে গেছি কোনো কারণবশত তো এক দিলাম এবারে প্লাস মারলাম হলো এখানে আমি ভুল করেছি এবারে দশ বাকিগুলো ঠিক করে আসছি দশ পঞ্চাশ দশ আট কত টু ফোরটি নাইন কত এলো টু ফোরটি নাইন ভুল হয়ে গেল তো ভুল হয়ে গেল কারণ এই পনেরো জায়গায় আমরা কি এক এন্টার করে ফেলেছি তো আমি ডাইরেক্ট গিয়ে একদম লাফ দিয়ে গো টু সোজা চলে যাও লাফ দিয়ে এখানে এখানে এসে এই এখানে যেহেতু আমি এক এন্টার করেছি এক এখানে আপনারা সংশোধন করতে পারবেন এই গো টু ক্লিক করে একদম সরাসরি এসে এখানে আপনারা সংশোধন করতে পারেন তো দেখুন কিভাবে করছি টু ফোরটি নাইন তো এলো তো এই জায়গাটা আমরা সংশোধন করবো এবারে আমরা কি করবো গো টু এই যে বাটন আছে এখানে এন্টার করবো গো টু গো টু এই ক্যালকুলেটর ঠিক এখানে গো টু এবারে এটা কত নম্বরে ভুল করেছি তিন নম্বরে তিন আবার গো টুতে গেলাম দেখুন এই এক লেখা আসছে এক তো এইটা আমরা পনেরো করব তো কারেক্ট করব এখন সংশোধন করবো সঠিক করব তো এই যে কারেক্ট বাটনটি রয়েছে এই কারেক্ট বাটনটি আপনারা ক্লিক করবেন বা এন্টার করবেন এন্টার করলাম কারেক্টে একবার এন্টার করলাম করে একের বদলে এই পনেরো এখানে আমরা এন্টার করব পনেরো পনেরো এন্টার করলাম করার পরে আবার আমরা কারেক্টে ক্লিক করব আবার এই যে কারেক্ট বাটন রয়েছে এখানে আমরা টাচ করব বা চাপ দেবো বা এন্টার করবো তো কারেক্টে আমি এন্টার করছি কারেক্টে এন্টার করলাম করার পরে এই যে প্লাস চিহ্ন আবার আমরা প্লাসে কোথাও কোথাও আমরা ফরওয়ার্ড বা ফরওয়ার্ড কোথাও আমরা এন্টার করব না বা চাপ দেব না বা ক্লিক করবো না সরাসরি এই যে প্লাস বাটনটি রয়েছে এখানে আমরা চাপ দেব দেখুন দেওয়ার পরে দুশো তেষট্টি চলে এলো এই যে গো টু বাটনের মাধ্যমে এই গো টু বাটনের এই এই বাটনের ব্যবহার হলো কোনো হিসাবের তা চেক করা বা সংশোধন করা কারেক্ট করে নেওয়া তো আপনারা যত লম্বা এইভাবে হিসাব হোক না কেন যত লম্বা হিসাব হোক না কেন কোথাও ভুল হলে আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে চেকিং করতে পারেন যেমন দেখুন এই নোটবুক এটি কত পাঁচ নম্বরে ঠিক আছে তো আমরা পাঁচ নম্বরে পঞ্চাশ এন্টার করেছি কিনা একবার দেখে নেব এই গোটু দিয়ে পাঁচ আবার গোটু দেখুন পঞ্চাশ পঞ্চাশ চলে এসছে তো মনে করুন এখানে আপনি দাম চেঞ্জ করবেন নোটবুকে পঞ্চাশের জায়গায় আরও পাঁচ টাকা কম করবেন তাহলে কত পঁয়তাল্লিশ টাকা হবে দাম তো এখানে আমরা পঁয়তাল্লিশ টাকা এই পঞ্চাশের বদলে এখানে কারেকশান করতে পারি কারেক্ট তো কারেক্টে চাপ দিলাম দেওয়ার পরে পঞ্চাশের বদলে পঁয়তাল্লিশ এন্টার করবো পঁয়তাল্লিশ আবার কারেক্টে গেলাম গেলাম গিয়ে কারেক্টে চাপ দেওয়ার পর আবার প্লাসে দিলাম দেখুন দুশো আঠান্ন দুশো আঠান্ন ঠিক আছে এই টোটাল দুশো তেষট্টি থেকে এখানে পঞ্চাশ টাকা থেকে পাঁচ টাকা লেস করলে অর্থাৎ দুশো তেষট্টি থেকে যদি পাঁচ টাকা লেস করা যায় তাহলে কত এই টু ফিফটি এইট আসবে সোজা হিসাব আমি আশা করে বোঝাতে পারলাম প্রিয় দর্শক বন্ধুরা এরপরেও যদি এই গো টু বাটাম সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা জানাবেন আমি আরও একবার বলছি এই গো টু ব্যাটামের মাধ্যমে বা এর ব্যবহার হলো কোনো হিসাবে তা চেক করা যায় এবং তা সংশোধন বা কারেকশন করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ